সম্মানের প্রধানমন্ত্রী, আমার নাম মঞ্জুর হাসান বুলবুল। আপনি ভারত সফরে যাওয়ার আগে ভারতের দুইটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে একটি কথা বলেছিলেন যে আপনি প্রত্যাশা করেন ভারত আরও নানা বিষয়ে, বিশেষ কতগুলি বিষয়ে উদার হবে। আপনি জেনারোসিটি এই শব্দটা ব্যবহার করেছিলেন। তো এই সফরে আপনার যে প্রত্যাশিত ভারতের উদারতা, সেই বিষয়ে আপনার মন্তব্য কী? সেরকম কোনো আপনার প্রত্যাশার উদারতা তাদের আচরণ বা কথায় আপনি উপলব্ধি করতে পেরেছেন কিনা? না, আমার বক্তব্যে কিন্তু আমি সে কথাটা বলে দিয়েছি যে অনেক যথেষ্ট আন্তরিকতা আমি পেয়েছি। শুধু প্রেসিডেন্ট না, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বা অন্যান্য সকলের সঙ্গে যার সঙ্গে আমার কথা হয়েছে, তাদের আন্তরিকতা সত্যি সবসময় ছিল, আছে। এবং আপনারা জানেন যে একটা বিষয়, বাংলাদেশের ব্যাপারে কিন্তু ভারতের সব দলমত কিন্তু এক থাকে, এটা হলো বড় কথা। যেমন একাত্তরে আমাদের সব দলমত নির্বিশেষে জনগণ একে সমর্থন দিয়েছিল, আবার যখন আমরা আমাদের স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন করি এবং যখন আমরা যে আমাদের সিটমহল যখন বিনিময় করি, তখনও আপনি দেখেছেন ভারতের পার্লামেন্টে যখন এটা আইনটা পাশ হয় তখন কিন্তু সব দল এক হয়ে কিন্তু এই স্থল সীমানা চুক্তি আইনটা তারা পাশ করেছিল। কাজে সেদিক থেকে এটা বিবেচনা করতে পারেন যে বন্ধুপ্রতিম দেশ, তাদের সাথে অবশ্যই যথেষ্ট সম্পর্ক থাকবে। হ্যাঁ, এটা বাস্তব যে পাশাপাশি একটি দেশের সাথে নানা সমস্যা থাকতে পারে, কিন্তু আমি সবসময় মনে করি যে এই সমস্যাগুলি আলোচনার মাধ্যমেই কিন্তু সমাধান করা যায়। এবং আপনারা জানেন যে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাদের নিজেদের জন্যই দরকার। 65 সালে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের পরে কিন্তু আমাদের অনেক রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ অনেক কিছু কিন্তু বন্ধ ছিল। আমরা কিন্তু একে একে সেগুলি উন্মুক্ত করে দিচ্ছি, এই কারণে যে ওইসব অঞ্চলে আমাদের যে সমস্ত জেলাগুলি আছে বা উপজেলাগুলি, ওই অঞ্চলের মানুষের আর্থসামাজিক কর্মকাণ্ড যাতে আরও গতিশীল হয় সেজন্য কিন্তু সেটা আমরা করা হচ্ছে। কাজে আন্তরিকতা আমি কোনো অভাব দেখিনি। আপনি যদি নিজে ভালো বন্ধু হন তো সবাই ভালো থাকবে, আর যদি নিজে একটু এদিকে দিক হন তখন তো সবাই ভালো থাকে না, তাই না? তা আমাদের তো পররাষ্ট্র নীতি অত্যন্ত স্পষ্ট, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বন্ধুত্ব নয়। এবং আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমরা কিন্তু এটা সম্পূর্ণভাবে মেনে চলছি, এবং এখনও কেউই আমাদের বলতে পারবে না যে এ শত্রু ও বন্ধু তা নয়। আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদের এক একে সব সমস্যার সমাধান করছে। এমনকি বিশাল সমুদ্র সীমা, আপনারা নিজেরাই বলেন 96 সালের আগে তো এ ব্যাপারে কোনো দিন আলোচনাই হয়নি, যদিও 96 সালে আমরা কাজ শুরু করেছিলাম, আনক্লজ আমি সই করে এসেছিলাম, কিন্তু সেটা আমাদের তখন একটা প্রস্তুতি পর্ব ছিল। এরপর 2001-এ সরকার আসতে পারিনি, বিএনপি জামাত জোট আসলো, তারা কিন্তু কোনো পদক্ষেপই নেয়নি। দ্বিতীয়বার সরকার আসার পর আমরা যখন উদ্যোগ নিলাম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও ভারত এবং মিয়ানমারের সাথে, আমাদের কিন্তু আন্তর্জাতিক আদালতে যে এটা সমাধান হয়েছে, তা আপনারা একটু বিবেচনা করে দেখেন যে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি সত্য, কিন্তু আমাদের বন্ধুত্বে কিন্তু ফাটল ধরেনি। এবং আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা এই প্রথম আমরা অর্জন করলাম। আমার তো প্রশ্ন যে আমার আগে অথবা 75-এর পরে যারা সরকারে এসেছিল তারা কেন করেনি?